কিছু মানুষ আছে এদের নাম দিয়েছে আমি ফেসবুক মুফতি, এরা ফেসবুকের মধ্যে বলে দেশে এত মাহফিল বেড়েছে, এত মাহফিলের কি দরকার, মাহফিল দিয়ে কি হইছে। তো আমি প্রায় জায়গায় বলি তসলিমা নাসরিন যে চশমা ব্যবহার করতো, মনে হয় এই ব্যবহার করা চশমা এর কাছে দিয়ে গেছে। মিয়া তুমি তসলিমা নাসরিনের চশমা খুলো, এরপরে দেখো মাহফিল দিয়ে এই দেশে কি হয়েছে। এদেশে মাহফিল দিয়ে কি হয়েছে না দেখেন না, এখন যাত্রাপালা আগের চেয়ে কমেছে, কোরআনের মাহফিল বেড়েছে। এখন সিনেমা হল প্রায় বন্ধ হতে হতে শেষ পর্যায়ে চলে গিয়েছে, যুবকদের উপস্থিতি সিনেমা হলে নয় মসজিদে বেড়েছে। এদেশে মাহফিল দিয়ে কি হয়েছে, আপনার ঘরের বউয়ের দিকে তাকান, আপনার ঘরের বউ আগে সারাদিন ভারতীয় সিরিয়াল দেখতো, এখন সারাদিন ইউটিউবে শুধু হুজুরদের ওয়াজ শুনে, ঠিক কিনা। দেখেন বিশ্বকাপের চরম উন্মাদনা, দেশের অবস্থাও থমথমে, কিন্তু বীর চট্টলাবাসী আছে কোরআনের মাহফিলে। আজকের এই উপস্থিতি জানান দেয় কোরআনের প্রতি এই ভালোবাসা, কোরআনের প্রতি আপনাদের এই আবেগ, কোরআনের প্রতি আপনাদের এই উচ্ছ্বাস, এটি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জ্বলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে আদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না।
তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। প্রাণ প্রিয় পেকুয়া তথা আমার প্রিয় কক্সবাজারবাসী, বীর চট্টলাবাসী, অনেরা বেগুন কেন আছেন, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি হয়ে আকাশ বাতাস ভারী করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটা কি জঙ্গিবাদী দলের স্লোগান? এটা কি কোনো বিতর্কিত স্লোগান? 91% মুসলমানের এই দেশে আল্লাহু আকবার স্লোগান শুনলে কিছু কিছু মানুষ সেখানে নাশকতার গন্ধ খুঁজে। আল্লাহু আকবার এই স্লোগান শোনার পরে সবচাইতে বেশি মনঃক্ষুণ্ণ হয়েছিল আবু জাহাল। সুতরাং এই আল্লাহু আকবার স্লোগান শোনার পরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বেজার হবে যারা, মুখ কালো করবে যারা, আবু জাহালের ভাইরাস হলো তারা। আল্লাহু আকবার এই স্লোগান নাশকতা বর্ণ স্লোগান নয়। বীর চট্টলাবাসী বসেন, বসেন, সময় সংক্ষিপ্ত। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বসা, উনাকে বসিয়ে রেখে লম্বা সময় আলোচনা করে বেয়াদবি করার ইচ্ছা আমার নাই, খুব সংক্ষিপ্ত কথা বলবো, ভালো করে শোনেন। এই শামিয়ানার নিচে আমরা যারা বসা আছি প্রত্যেকেই আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যে সাউন্ড আমরা প্রথমে শুনেছি সেটি কি? সুতরাং জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে যে সাউন্ড আমরা আমাদের কানে প্রথমেই শ্রবণ করেছি সেই পবিত্র স্লোগান, পবিত্র সাউন্ডকে নাশকতাপূর্ণ, বিদ্বেষপূর্ণ, জঙ্গিবাদপূর্ণ স্লোগান বলবে যারা, আমি বলবো তাদের খুঁজ দিয়ে দেখেন, জন্মের পরে যে আওয়াজটা শুনলাম সেটাকে যদি বিতর্কিত স্লোগান বলে আমি বলবো তার জন্ম বিতর্কিত। কেউ যদি আল্লাহু আকবার এই স্লোগানটিকে বিতর্কিত স্লোগান বলে আমি বলবো তার রাজনৈতিক আগাগোড়া জীবন বিতর্কিত। এই স্লোগান বিতর্কিত স্লোগান নয়, এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। বীর চট্টলাবাসী, বীর চট্টলাবাসী শোনেন, শোনেন, সকাল 10টায় এই মাহফিল শুরু হয়েছে, সন্ধ্যা 7টার উপরে হয়ে গিয়েছে, সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত মানুষ চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনছে। এটাই হচ্ছে, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। এখানে যদি কোরআনের সমাবেশ না হয়ে কোনো সামাজিক কিংবা রাজনৈতিক সমাবেশ হতো এতক্ষণে যে কয়েকশত চেয়ার ভাঙা হইতো আল্লাহু আলাম। কোরআনের মাহফিলগুলোতে প্রশাসনিক আলাদা নিরাপত্তা লাগে না, আপনারা দেখেছেন আমরা দুই ভাই নিজেরাই চলে এসেছি স্টেজে, আমরাও এসেছি আপনারাও চলে এসেছেন, কোনো নিরাপত্তা লাগে না। আল্লাহর কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, আল্লাহর কোরআন মসজিদে আছে বলে মসজিদটা সুন্দরভাবে চলে, এই সমাবেশে আল্লাহর কিতাব থেকে কথা হয় বলে মানুষগুলো শান্ত হয়ে শুনে, ঠিক তেমনি ভাবে এই দেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে এই দেশের সুখ শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা বসেন, 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 কথা বলতে দেন। এই দেশের, এই দেশের এক শ্রেণীর লোকেরা
এদেশের আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, এদেশের মানুষ কোরআন আর আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এক শ্রেণীর লোকেরা আলেমদের চরিত্রে কলঙ্কে লেপন করে তাদেরকে গোটা জাতির সামনে বিতর্কিত করতে চেয়েছিল। কিন্তু দেখেন, এই দেশের তাওহীদবাদী আপামর জনতা সেই সকল আলেমদেরকে হৃদয় থেকে আরো বেশি ভালোবাসা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের এই পেকুয়ার জনসমুদ্র থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের চরিত্রে কালেমা লেপন করে যাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে, একবার শুধু তাদেরকে মাঠে ছেড়ে দিয়ে দেখেন, এই দেশের এমন কোন মাঠ নাই যে মাঠে জনগণ তাদের জন্য জায়গা দেওয়া যাবে। আমার ভাইয়েরা কথা বলতে দেন, আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, এটা হচ্ছে কোরআন বিরোধীদের কিয়ামতের, এটা হচ্ছে কোরআন বিরোধীদের একটা কাজ, এবং এটা হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। নবীজি বলেছেন কিয়ামতের আগে যেটা ঘটবে, আল্লাহর নবী বলেছেন, ইবনু মাজাহ শরীফের হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, নবীজি বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন প্রতারণাপূর্ণ সময় চলে আসবে, যে সময় ইউসাদ্দিকু ফীহাল কাযিব ওয়া ইউকাযিবু ফীহাস সাদিক, যেই সময়ে সত্যবাদীকে মিথ্যাবাদীতে পরিণত করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদীতে পরিণত করা হবে। আল্লাহর নবীর এই হাদিস 1500 বছর আগে বলে যাওয়া আল্লাহর নবীর জবান নিশ্চিত সেই কথা আজ দেখেন কতটা বাস্তব হয়েছে। আজ দেখুন, মিথ্যা অপবাদ দিয়ে বহু আল্লাহওয়ালা মানুষকে খারাপ অপবাদ দেওয়া হয়েছে, আবার বহু বদচরিত্রের লোকদেরকে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, আছে না নাই? দেখা যায় আলেমদের চরিত্রে কলঙ্ক লাগিয়ে আলেমদেরকে মানুষের সামনে খারাপ ভাবে প্রেজেন্ট করা হয়েছে, আবার কেসিনোওয়ালা গায়িকা নায়িকা, আরে বাপরে বাপ, এক একজনকে যখন তোলা হয়, এক একটা কেসিনোওয়ালা, এক একটা মহিলার চেহারা আপনারা দেখেছেন, আদালতে যখন উঠে মনে হয় যেন পার্লার থেকে সেজে গুজে এসেছে। সত্যবাদী লোকদেরকে মিথ্যাবাদী বানানো হবে, মিথ্যাবাদী লোকদেরকে সত্যবাদী বানানো হবে। নবীজি আরো বলেছেন, ওয়ায়ুক্তামানু ফীহাল খাইন ওয়ায়ুখাইনু ফীহাল আমিন, নবীজি বলেছেন আমানতদারকে খেয়ানতকার বানানো হবে, আবার খেয়ানতদারিকে আমানতদার বানানো হবে, চোর ডাকাতকে ভালো বানানো হবে, ভালো মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে রাখা হবে। এই জন্য দেখবেন কেসিনোওয়ালা দুর্নীতিবাজরা তারাও দেখা যায় সুন্দর করে বের হয়ে যায়, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানরা তারা খারাপ খারাপ অপবাদ নিয়ে আজ এখনো বন্দী আছে। আমি এদেশের রাষ্ট্র সংবিধানকে শ্রদ্ধা করি, রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী কোনো বক্তব্য আমরা মাহফিল থেকে দেই না। এর কারণ হলো আমরা ওয়াজ কইরা কাউরে ক্ষমতায় আনতেও পারবো না, কাউরে ক্ষমতা থেকে নামাইতেও পারবো না। তবে কোরআন হচ্ছে মানবতার কিতাব, ইসলাম হচ্ছে মানবাধিকারের ধর্ম, আমরা মানবতার পক্ষে কথা বলি, ইসলাম সত্যের পক্ষে, কোরআন সুন্দরের পক্ষে, সাম্যের পক্ষে, ইনসাফের পক্ষে, কোরআন জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং আমরা সত্যের পক্ষে কথা বলতে গিয়ে যদি কারো সাথে মিলে যায়, এটা আমার দোষ না, মোল্লার দোষ না, আপনি গিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ কেন এটা মিলাই দিলেন, ঠিক কিনা বলেন? ওনার বিরুদ্ধে আমি মামলা দিলাম, মামলা দিতেই পারি, উনি হাইকোর্ট থেকে গিয়ে জামিন নিয়ে আসলেন, বুঝা গেল কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তিনি রাষ্ট্র সেটার বিচার করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু জামিন পাওয়ার অধিকার তিনি রাখেন, ঠিক কিনা বলেন? এই জামিনের অধিকার কেসিনোওয়ালা পায়, এই জামিনের অধিকার নায়িকা গায়িকা বিচ্ছিন্ন দেখায়া বের হয়ে তারা এই অধিকার পায়। তাহলে নায়িকা গায়িকা নর্তকী এরা যদি এই অধিকার পায়, তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান তারা কেন এই অধিকার পায় না? এদেশের অপমর্যাদার সেই প্রশ্ন আজ উঠেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা এক একজন এক এক দল করি, এটা আমাদের দলীয় পরিচয়, কিন্তু আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন?
এই কোরআন হচ্ছে সর্বজনীন কিতাব এই কোরআন এটা কোন দলের কিতাব নয় আল্লাহ বলেছেন হুদাল লিননাস এটা तमाम দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে আল্লাহ আমরা কোরআনকে যেমন ভালোবাসি কোরআনের আলেমদেরকেও আমরা তেমন ভালোবাসি কিসের কওমি কিসের আলিয়া আমরা কোনো ভেদাভেদ করি না যারা অপরাধ করেছে আমরা বলবো রাষ্ট্র এবং আইন তার বিচার করুক কিন্তু জামিনের অধিকার যদি কেসিনোওয়ালা গায়িকা নায়িকা নর্তকীরা পায় আমাদের দাবি হচ্ছে সেই অধিকার জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম এবং সাইকুল হাদিসদেরকেও দেওয়া লাগবে সম্মানিত ভাইরা শেষ কথা বলছি আমি খুতবার শুরুতে একটি আয়াত পড়েছিলাম আল্লাহ তাআলা বলেছেন আমি এই কিতাব তোমাদের জন্য নাজিল করেছি এই কিতাবের কাছে আসলে তোমরা অন্ধকার থেকে আলোর পথে চলে আসবা এই কিতাব এসেছে পৃথিবীর মানুষকে আলোকিত করবার জন্য এই কিতাব ছাড়া আমরা যেদিকে যাব আমরা অন্ধকারে নিপতিত হয়ে যাব একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে আমি সমাপনের দিকে যাচ্ছি এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে 1500 বছর হয়ে গিয়েছে এই কোরআনের একটা নুকতা পরিবর্তন হয় নাই এই কোরআনের একটা হরফ পরিবর্তন হয় নাই একটা হরকত পরিবর্তন হয় নাই হবেই বা কেমনে কারণ এটা তো আল্লাহ কারো হাতে দেন নাই এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি 1500 বছর আগে ভালো করে শুনেন শেষ কথাটা ভালো করে শুনেন শেষ ভালো যার সব ভালো আজকে সারা দিনের ওয়াজের সামারি এখন আমি বলি সারা দিন ওয়াজ শুনছেন না আপনারা ওয়াজের সামারিটা বলে যাচ্ছি ভালো করে শুনেন 1500 বছর আগে নাজিল হয়েছে একটা হরকত পরিবর্তন হয় নাই কেউ এই কোরআনের কিছু বাদ দিতে পারবে না জোড়া লাগাইতেও পারবে না এটা হুজুরও পারবে না খেজুরও পারবে না কেউ পারবে পারবে না দুনিয়ার মানুষ আল্লাহর দেওয়া এই কিতাবের আইন বাদ দিয়ে তারা যদি নিজেদের শান্তির জন্য নিজেরা আইন বানায় এই আইন চিরস্থায়ী হবে না কারণ মানুষ চিরস্থায়ী নয় যখন সে চলে যাবে তার জায়গায় আরেকজন আসতে তার ভালো না লাগলে সে এখানের মধ্যে জোড়া তালি দিবে তার ভালো লাগলে কিছু রাখবে কিছু রাখবে না এখন সব কিছু বলাও তো যায় না বললে অনেকে উল্টা পাল্টা বুঝে আমি আর আপনি মিলে উদাহরণ দিয়ে বুঝাই ফেলি মনে করেন উনি একটা আইন বানাইলেন উনি এই আইন দিয়ে সব কিছু উনার মতো চালাচ্ছেন দুই তিন দিন পরে উনি চলে গেছেন উনারটা আমি পেয়ে গেছি এখন এখন আমার কাছে 10-12টা ভালো লাগতেছে না আমি বললাম কাট 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 কিছু বাদ দিলাম আরো কিছু আমার জোড়া লাগানো দরকার মনে হলো আমি লাগাইলাম উনি উনার হাতে যখন ছিল উনার মতো করে জোড়া তালে দিয়েছেন আমি যখন আসলাম আমার মতো করে জোড়া তালে দিলাম দুনিয়ার মানুষরা শুনেন এইভাবে করে মানুষের জন্য আইন বানানোর কথা বলে যখন যে সুযোগ পায় সে আসলে আইন তার নিজের স্বার্থের জন্য আর নিজের দলের জন্যই বানিয়ে থাকে একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কিতাব কোরআন কারণ এটা এটা ফিক্সড এটা একেবারে ফাইনাল এটা চূড়ান্ত এটা আমার ক্ষমতা নাই জোড়া তালি দেওয়ার আপনারও ক্ষমতা নাই জোড়া তালি দেওয়ার সুতরাং যে আল্লাহ 1500 বছর আগে কোরআনের এই বিধান দিয়েছেন এই বিধান যদি সমাজের প্রতিটি সেক্টরে কায়েম হয়ে যায় তবে দুর্নীতি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না যে সোনার বাংলাদেশের কথা আমরা বলি কোরআনের শাসন দিয়েই সোনার বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে সম্মানিত ভাইরা শেষ কথা বলছি শুনেন আমরা সব হুজুররা মিলে সারাদিন ওয়াজ কইরা সুদ বন্ধ করতে পারবো না সারাদিন ওয়াজ কইরা আমরা ঘুষ বন্ধ করতে পারবো না সারাদিন ওয়াজ কইরা আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো না যদি কোরআনের শাসন নিশ্চিত হয়ে যায় আর কোরআনের শাসন নিশ্চিত হয়ে যাওয়ার পর একেবারে জায়গা থেকে যখন অর্ডার আসবে আজ থেকে সুদ বন্ধ ঘুষ বন্ধ দুর্নীতি বন্ধ এক অর্ডারে দেখবেন সমস্ত অন্যায় বন্ধ হয়ে যাবে এই জন্য আমি বীর চট্টলাবাসীকে শেষ আহ্বান জানাচ্ছি আসুন আমরা বিচ্ছিন্ন না হয়ে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি বড় ভাই বসে আছে আমার আলোচনা ছিল আসলে বাদ মাগরিব চট্টগ্রামের মানুষকে আমি খুব ভালোবাসি কেন ভালোবাসি আমি এই চট্টগ্রামে
আজ প্রায় 11 বছর ধরে বসবাস করছি চট্টগ্রামের মানুষের সেন্টিমেন্ট আমি বুঝি শুধু তাই নাই চট্টগ্রামের মানুষ এখন আমার আত্মীয় সুতরাং আপনাদের সাথে আমার হৃদ্যতার সম্পর্ক এবং এই চট্টগ্রামের মানুষ কোরআনকে কতটা ভালোবাসে ইসলামকে কতটা ভালোবাসে আমরা জানি এজন্য তো আমরা সব জায়গায় বলি এই চট্টগ্রামের মাটি ইসলামের গড়ি এই চট্টগ্রামের মানুষ কোরআনের জন্য রক্ত দিতে জানে জীবন দিতে জানে তাও তারা কোরআন এবং রাসূলুল্লাহর বাণীকে সহ্য করতে পারে না সম্মানিত ভাইরা হ্যাঁ স্লোগান দিতে মন চায় আপনাদের আমি বুঝি তো ঠিক আছে দিয়ে দেন লিল্লাহি তাকবীর আল্লাহু দিয়ে দেন লিল্লাহি তাকবীর আল্লাহু এখানে সাতকানিয়ার পাবলিক কোনো বেশি আছে না সাতকানিয়ার পাবলিক একটু বেশি আছে মনে হয় কারা কারা সাতকানিয়া থেকে আসেন হাত তোলেন মাশাআল্লাহ দেখেন আমার অনুমান ঠিক আছে আমার অনুমান ঠিক আছে সব সামনে সাতকানিয়া বসেটা দেখেন আমি কেমনে বুঝছি জানেন সাতকানিয়ার মানুষকে আমি কেমনে চিনি কিছুদিন আগে শহরে একটা মাহফিল হয়েছে সাতকানিয়া থেকে লোক খালি হয়ে ওখানে চলে গেছে আমি রেসপন্স শুনলেই বুঝি এরা সাতকানিয়ার মানুষ কারণ এই সাতকানিয়ার মাটি ইতিহাসের স্মরণীয় মাটি সব বলা যাবে না এই সাতকানিয়ার মানুষ বীর চট্টলার এই সাতকানিয়ার মানুষ ইসলামের জন্য কোরআনের জন্য বারবার রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে তারা কোরআনকে কতটা ভালোবাসে সম্মানিত ভাইরা আমরা সবাই কোরআনের সমাজ চাই কি চাই না কোরআনের সমাজ চাই কি চাই না ভালো করে শুনেন শুধু পেকুয়া নয় আমার বড় ভাই কাল বগুড়া থেকে এসেছেন আমি ওনার লাইভ আলোচনা এক ঘন্টা শুনে চুরি জানেন না আমি ওনার শ্রোতা আমি কাল 11টায় মাহফিল শেষ করে ফেলেছি নোয়াখালীতে ছিল আসার সময় শুনতে শুনতে এসেছি ওনার বগুড়ায় আমিও সফর করেছি আলহামদুলিল্লাহ নোয়াখালী নোয়াখালীর মানুষও আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান এই পেকুয়ার মাহফিল এটা বাংলাদেশের সর্ববৃহৎ মাহফিল পেকুয়ার এই মাহফিলে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে এটা পুরা দেশবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সম্মানিত ভাইয়েরা আমি বলছিলাম শুধু এই পেকুয়া নয় গোটা বাংলাদেশে এখন মাহফিল যেখানে মানুষও কিছু মানুষ আছে এদের নাম দিয়েছি আমি ফেসবুক মুফতি এরা ফেসবুকের মধ্যে বলে দেশে এত মাহফিল বেড়েছে এত মাহফিলের কি দরকার মাহফিল দিয়া কি হইছে তো আমি প্রায় জায়গায় বলি তসলিমা নাসরিন যে চশমা ব্যবহার করত মনে হয় এই ব্যবহার করা চশমা এর কাছে দিয়ে গেছে মিয়া তুমি তসলিমা নাসরিনের চশমা খুলো এরপরে দেখো মাহফিল দিয়ে এই দেশে কি হয়েছে এদেশে মাহফিল দিয়ে কি হয়েছে না দেখেন না এখন যাত্রাপালা আগের চেয়ে কমেছে কোরআনের মাহফিল বেড়েছে এখন সিনেমা হল প্রায় বন্ধ হতে হতে শেষ পর্যায়ে চলে গিয়েছে যুবকদের উপস্থিতি সিনেমা হলে নয় মসজিদে বেড়েছে এদেশে মাহফিল দিয়ে কি হয়েছে আপনার ঘরের বউয়ের দিকে তাকান আপনার ঘরের বউ আগে সারাদিন ভারতীয় সিরিয়াল দেখতো এখন সারাদিন ইউটিউবে শুধু হুজুরদের ওয়াজ শুনে ঠিক কিনা দেখেন বিশ্বকাপের চরম উন্মাদনা দেশের অবস্থাও থমথমে কিন্তু বীর চট্টলাবাসী আছে কোরআনের মাহফিলে আজকের এই উপস্থিতি জানান দেয় কোরআনের প্রতি এই ভালোবাসা কোরআনের প্রতি আপনাদের এই আবেগ কোরআনের প্রতি আপনাদের এই উচ্ছ্বাস এটি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে যেতেও মন চাচ্ছে না আসলে আমার টাইমটা বাদমাগরিব ছিল ওই টাইমে হইলে আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর তথ্য নিয়ে এসেছিলাম এই পেকুয়ার মাহফিলে আমি আজ সহ 4 বছর গত 3 বছর আমি বিষয় ভিত্তিক কথা বলেছি এবারও আপনাদের জন্য সুন্দর একটি বিষয় নিয়ে এসেছিলাম কিন্তু আমি সামারি করে চলে যেতে হচ্ছে কারণ আসলে সব একসাথে হয়ে গিয়েছে এজন্য এই অবস্থা হয়েছে সম্মানিত ভাইয়েরা এদেশের তাওহিদবাদী মানুষ কোরআনের জন্য একত্রিত হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামাদেরকে আমরা বলবো আসুন আমরা আমাদের হৃদয়ের সংকীর্ণতা ঝেড়ে ফেলে দেই আমরা আলেমে আলেমে রেশারেশি বাদ দেই আলেমে আলেমে ঠেলাঠেলি বাদ দিয়ে আমরা এক কাতারে আসতে পারলে এদেশের মানুষ দেখবেন ওলামাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে ওই যে আমি প্রায় জায়গায় বলি পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন
এখন আলেমদেরকে এক জায়গায় বসানো হয়েছে কঠিন। আগে তো অবস্থা এমন ছিল আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, এখন অবস্থা বড় খারাপ, আমরা হুজুরে হুজুরে ঠেলাঠেলি কুতাকুতি কইরে অবস্থা এমন হয়েছে, আমাদেরকেই ভোলা লাগবে, আপনারা আমাদের জন্য দোয়া কইরেন যেন আমরা ঠিকঠাক থাকতে পারি। আমরা যদি হুজুরে হুজুরে ঠেলাঠেলি বাদ দিয়ে হৃদয়ের সংকীর্ণতা যদি আমরা বাদ দিতে পারতাম, হৃদয়ের সংকীর্ণতা বাদ দিয়ে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে রিদ্ধতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যদি আলেমরা এক টেবিলে বসে যেতে পারতাম, এদেশে এদেশে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কোনোদিন করতে পারত না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আপনারা এমন ভাবে স্লোগান দিচ্ছেন মনে হয় আমি তো সারাদিন ছিলাম না, আসছি মাগরিবের সময়, মনে হয় সারাদিনের স্লোগান সব এখনকার জন্য জমায়ে রাখছেন, তাই না? সবকে এখনকার জন্য জমায়ে রাখছেন। কি আর সঙ্গীত, এই ওয়াজের চেয়ে বড় সঙ্গীত আর আছে? সম্মানিত ভাইয়েরা, আলেমে আলেমে বিভেদ, আলেমে আলেমে বিভেদ, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে কোথায় সালাতে, দোহাতে কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজে ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আপনারা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ পতল পকেটেই আছে জবাব, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, আসুন কওমি আলিয়া সুন্নি ওয়াহাবি যে যেটাই আমরা বলি না কেন সব পরিচয় ভুলে যাই, আমাদের পরিচয় হবে আমরা মুসলমান, কারণ আমাদের কিতাব একটা, আল্লাহ একজন, নবী একজন, এই আসলকে ঠিক রেখে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি তাহলেই দেখবেন এই দেশে কালেমার পতাকা পাক পাক করে একদিন উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এ কারণে এক বানিয়ে দেন, আমার বড় ভাইকে রেখে অনেক বেয়াদবি হয়ে গিয়েছে, আমি আর বেয়াদবি করতে চাই না, আজকের এই মাহফিল যার রুহের মাগফিরাত কামনায় আয়োজন হয়েছে, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার প্রিয় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের আব্বা আপনারা জানেন কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, এই স্টেজে আমি চাচাদানকে 4 বছর পেয়েছি, অত্যন্ত ভদ্র মানুষ, খুব বিনয়ী মানুষ, আমাদের সবার দেখা তিনি অত্যন্ত ভদ্র এবং বিনয়ী মানুষ, ঠিক কিনা? এই বছরও মাহফিলে হয়তো তিনি থাকতেন,
আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আসলে দুনিয়া আমাদের কারো জন্য আসল ঠিকানা নয়, আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, কেউ থাকবো না। আমাদের চাচা জান আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমরা আজ কোরআনের এই মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় ওনাকে মাফ করে দিয়ে ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই পেকুয়ার মাহফিলকে যেন সর্বাত্মক সহযোগিতা করে, বিশেষ করে আমি আমার প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই মাহফিল বাস্তবায়নে অনেক সহযোগিতা করেছেন। হৃদয় থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রশাসনের ভাইদেরকে আমরা এটাও বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, এদেশের আলেম ওলামারা এদেশের শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে নয়, এদেশের শান্তি শৃঙ্খলার পক্ষে হচ্ছেন আলেমরা, ঠিক কিনা বলেন? আপনারা মাদক আর জঙ্গিবাদকে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক ভাবে কাজ করেন, এদেশের উলামায়ে কেরাম তারাও তাদের বক্তব্যের মাধ্যমে কোরআন সুন্নার উদ্ধৃতি দিয়ে এদেশের যুব সমাজকে মাদক থেকে, জঙ্গিবাদ এবং সন্ত্রাসমূলক কার্যক্রম থেকে সাবধান করে থাকেন, ঠিক কিনা? এদেশের আলেম ওলামা তারা আপনাদের সহযোগী, তারা আপনাদের বন্ধু। এই কোরআনের মাহফিলগুলোতে আপনারা যারা সহযোগিতা করলেন, আপনাদের জন্য প্রাণ ভরা হৃদয় ভরা দোয়া রইল, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন। আর এই মাহফিল থেকে আমরা আরেকটি কথা বলতে চাই, অনেক জায়গায় আছে মাহফিল বন্ধের জন্য বিভিন্ন হুজুরদের বিরুদ্ধে আবার প্রশাসনের কাছে গিয়ে উল্টাপাল্টা কান পোড়া অনেকে দিয়ে থাকে, উল্টাপাল্টা কান পোড়া আছে না নাই? প্রশাসনের ভাইদেরকে বলছি, ভাই আপনারা ডরাইয়েন না, বলেন তো আমাদের মতো হুজুররা সারা রাত ওয়াজ কইরা কাউরে ক্ষমতায় আনতে পারবে না, কাউরে নামাইতে পারবে? আসলে আমরা এখানে কথা বলি, আমরা এখানে কথা বলি, আমরা এখানে কথা বলি মানুষের ইসলাহের জন্য, মানুষের সংশোধনের জন্য। সুতরাং কান পড়া যারা দেয় এদের উদ্দেশ্য আসলে ভালো না, আর যারা কান পড়া দিয়ে কিংবা হৃদয়ের মধ্যে নিফাকি লালন করে তারা কখনো কোনো কাজে সফলও হতে পারে না, বরং নিয়তের পরিশুদ্ধি থাকলে যে কোনো মাহফিলে সফল হওয়া যায়। আজকের এই মাহফিল তার প্রমাণ। নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের আব্বা মাত্র কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি দৃঢ় চিত্তে এলাকার সবাইকে নিয়ে মাহফিলের আঞ্জাম দিয়েছেন, নিয়তের পরিশুদ্ধতা ছিল বলে আজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এর থেকে প্রমাণ হচ্ছে এই আয়োজক কমিটি দাদা তাদের হৃদয়ের পরিশুদ্ধতা, নিজাতের পরিশুদ্ধতা নিয়ে মানুষকে আল্লাহর কোরআন শোনানোর জন্য এই আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই মাহফিলে কোনো কালেকশন হয় না, কোনো কালেকশন হয় না, একমাত্র ইসলাহের জন্য বলা হয়। কক্সবাজারের ডিসি সাহেব, এসপি সাহেব এবং ডিআইজি মহোদয় সহ এই পেকুয়ার, এই পেকুয়ার সম্মানিত ওসি সাহেব, ইউএনএ সাহেব, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকার দলীয় সবাইকে আমরা এই মাহফিল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আন্তরিকভাবে সাপোর্ট করেছেন, আন্তরিক সহযোগিতার কারণেই আজকের এই প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। এভাবেই প্রতি বছর এই সিরাত ময়দানে, এই বুলদি ময়দান না, সাবেক বুলদি ময়দানে প্রতি বছর এই রকম কোরআনের মাহফিলের আয়োজন হবে, আর মানুষ প্রাণ ভরে মন ভরে কোরআন শুনবে ইনশাআল্লাহ। বীর চট্টলাবাসী শেষ কথা বলে যায়, কেউ হতাশ হবেন না, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকে থাকবে, আল্লাহর দিন বিরোধীরা টিকে থাকবে। অন্ধকার দেখে হতাশ হওয়া যাবে না, অন্ধকারের পরে আলো আছে। একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, ইসলাম ইসলাম ওরা লোকদের উপরে অন্ধকার যত বেশি ঘনীভূত হয়ে আসবে, ইসলামের বিজয় তত বেশি নিকটে চলে আসবে ইনশাআল্লাহ। আমার বড় ভাই সংক্ষিপ্ত আলোচনা করবেন, এরপরে তিনি মন ভরে আয়োজকদের জন্য সবার জন্য দোয়া করবেন, তিনি গুরুত্বপূর্ণ কিছু নসিহত আপনাদের সামনে তুলে ধরবেন। আমি ওনাকে বসিয়ে রেখে যে বেয়াদবি করলাম তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, এখন ভাইয়ের কাছে আমি দিয়ে দিচ্ছি, তিনি 15 মিনিট আলোচনা করবেন। সবাই বসেন, কেউ উঠবেন না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।